একটা কলস থেকে 60টা মগ পূর্ণ হয়, কিন্তু 60টা মগ থেকে একটা কলস পূর্ণ হয় না। সেটা কি ভীমসেন? তো ভীমসেন বললেন যে আরে আমি তো এই প্রশ্নের উত্তর জানি না, তুমি আমার যে দাদা রয়েছে যুধিষ্ঠির মহারাজ উনাকে প্রশ্ন করো। কি উনি ভিতরে চলে গেলেন, সেকেন্ড আরেকজন আসছেন, সেকেন্ড পার্সন উনি এসে বলছেন আচ্ছা ভীমসেন আমি দেখলাম যে কি যে ক্ষেত্র তৈরি করা আছে জমি, সে জমিকে রক্ষা করার জন্য যে বেড়া দেওয়া হয়েছে সে বেড়াটাই ক্ষেত খেয়ে ফেলছে, বলো তো সে উত্তরটা কি? আপনাকে সে প্রশ্নের উত্তরগুলো জানেন? কে কে জানেন হাত তুলুন। আচ্ছা তো থার্ড তৃতীয় জন আসলেন, এসে বলছেন যে আরে ভীমসেন আমি দেখলাম যে একটা সুয়ের যে ছিদ্র রয়েছে সে সুয়ের ছিদ্র দিয়ে হাতি ঢুকে গেল কিন্তু লেজটা আটকে গেল। তখন ভীমসেন অবাক হয়ে গেলেন, আরে আরে এ তো অবান্তর প্রশ্ন, আমি এই প্রশ্ন উত্তর জানি না। তখন চার যে চতুর্থ ব্যক্তি ছিলেন উনি আসলেন, এসে বলছেন যে আরে ভীমসেন আমি দেখলাম একজন রোগাক্রান্ত, খুব রোগা, একদম দুর্বল সে ব্যক্তি একটা সুতা দিয়ে আপনারা যে কাঁথা সেলাই করেন সে কাঁথা সেলাই করছে, সুতা আছে একদম পাতলা সরু সুতা, সেই সুতা দিয়ে একটা পাহাড়কে টেনে ফেলে দিলেন। তখন ভীমসেন চিন্তা করলেন আরে এই প্রশ্নের উত্তর তো আমাকে জানতে হবে। তখন উনি কি করলেন, দৌড়ে যুধিষ্ঠির মহারাজের কাছে গেলেন, গিয়ে বলছেন দাদা চারজন তো আমাকে চারটা প্রশ্ন করেছিল, তো প্রথম প্রশ্নটা কি ছিল আপনি বলুন দেখি আপনাদের মনে আছে কিনা। হ্যাঁ আমাদের প্রভু কি বলছেন যে একটা কলস থেকে 60টা মগ পূর্ণ হয় এবং 60টা মগ থেকে একটা কলস পূর্ণ হয় না। সেটা হচ্ছে এই কলিযুগে একজন পিতামাতা 60টা সন্তানকে মানুষ করবে কিন্তু 60টা সন্তান তার পিতামাতাকে দেখবে না, ইভেন যদি একটাও সন্তান থাকে সে সন্তানও তার পিতামাতাকে দেখবে না। এটা হচ্ছে কলিযুগের লক্ষণ। সেটা কি হচ্ছে না? হ্যাঁ সবাই বলুন হরে কৃষ্ণ। তো দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? হ্যাঁ যে কি জমি রক্ষা করার জন্য বেড়া দেওয়া হয়েছিল সে বেড়া কি করছে? খ্যাত খেয়ে ফেলছে। এই কলিযুগে যেই রক্ষক সে কি ভক্ষক, যাকে রেসপন্সিবিলিটি দায়িত্ব দেওয়া হবে সেই সব খেয়ে বসে থাকে। এটা হচ্ছে কলিযুগের লক্ষণ। তৃতীয় প্রশ্ন কি ছিল? যে কি একটা সুয়ের ভিতর দিয়ে সুয়ের যে ছিদ্র রয়েছে তার ভেতর দিয়ে কি হবে, হাতি চলে যাবে কিন্তু লেজটা আটকে যাবে। এই কলিযুগে যারা ছোটখাটো চুর তারা ধরা পড়বে কিন্তু বড় বড় চুরগুলো ধরা পড়বে না, জুতা চুর এই চুর সে চুর তাদেরকে মার খেতে হবে, আর যারা কলমের কালি দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে তাদেরকে ধরা যাবে না। বলো নিতাই গৌর প্রেমানন্দে, হরিবলটা একটু জুড়ে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে। আর চতুর্থ প্রশ্নটা কি ছিল? যে একজন রোগা দুর্বল একদম মানে চলতে পারছে না, সে একটা কি রেল সুতা দিয়ে মানে চিকন সরু সুতা দিয়ে একটা পাহাড়কে ফেলে দিল। বলছে আমরা কলিযুগে যে যে অবস্থায় যত পাপি যত নরাধম যত দুর্বল যত রোগে আক্রান্ত হই না কেন, যদি আমরা হরিনাম করি তাহলে আমরা ভগবত নামে প্রাপ্ত হতে পারবো। তো হরিনাম করবেন, হরিনাম হচ্ছে একমাত্র আমাদের সম্বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম রাম হরে।
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Hare